BSNL sim banai ase naki ki ho recharge marban nuare ki ho recharge marban nuare poisa nai poisa nai welcome to our youtube channel aru aji ami goi asu mor sari pasta man sim card ase mor ghoror jene mor makor ase mor horu bhaitir ase aru mor wife or ase to gotei keta sim mane apnar jio aru airtel ase to moi aji sob gilan ekebare convert kori ene BSNL বনাব গৈ আছে কারণ ইয়ার আগত মই BSNL বনাব খুঁজছে বহুত সিম কিন্তু ঘটনাটো কি হয় কি BSNL এই অফিস বঙাইগাঁও তাত যাব লাগে কিন্তু লক্ষীপুর মোর এজন বন্ধু হি মানে BSNL এজেন্সিটো আনিছে হি নিজে মানে সিম ব্লক পোর্ট করাই দি আছে আর লগতে নতুন কানেকশন লব মই আপনাক দেখাম করপর আপনি নতুন কানেকশন তো লব পারিব তো আহক আমি এতিয়া যাও লক্ষীপুর বাজারত আর সিম বনাম বলি এটা আমার BSNL অফিস আছে তাত গৈছিলো মই তো হিহতে কৈছে যে আপুনি ডকুমেন্ট জমা দি দিও ফর্ম এটা ফিল আপ করি তো মিনিমাম সময় এটা ভাল সময় এটা লাগবে হিহতে অফলাইন করিব পিছে মোর এজন ভাল বন্ধু আব্দুল মন্নাফ হিয়ে BSNL মানে কিবা ডিলারশিপ বলি কয় হিহতর ভালকে গম নাপাও কিন্তু হিহতে নিউ BSNL কানেকশন দিব পারে ইনস্ট্যান্ট আর পোর্ট পোর্টিং যেটা হয় পোর্টিং ফেসিলিটিটো হিহতর তাত আছে তো আমি তার তাতে এতিয়া গৈ আছো তো তাক আমি লগ পাম এতিয়া আমার জামি মসজিদের সম্মুখত কিন্তু তার ফোন নাম্বারটো মই ইয়াত দি রাখিম আপনালোকে তার লগত কন্টাক্ট করিব পারি এতিয়া মই আছো লক্ষীপুর জামি মসজিদের সম্মুখত আপনালোক তার তাই হি যত বহে মানে যারপর আপনালোকে BSNL সিম কার্ড বনাও মই দেখাই দিছো হেই তাতে আপুনি নো পার্কিং যেটু লিখা আছে এই তাতে আপনালোক দেখাই দিছো নো পার্কিং তো মই পার্ক করিব নোৱাৰিম এইটো যে জিও ট্রু 5G বুলি লিখা আছে তো এয়াই হয় আপনাদের চাই আছে এয়া এইটো মই ইয়াত দি দিম এয়া আপনাদের চাই আছে ইয়ার নাম হল আব্দুল মন্নাফ কিন্তু মই গাড়িটো কত রাখো বলে ভাবি আছি হ্যালো লাইভ জিঙ্গা লালা দেখো একে লগে এয়ারটেল বিক্রি করি আছে জিও বিক্রি করে আকো লগতে BSNL বিক্রি করে কি BSNL বনাবো নাকি সিম BSNL বনাবো কি হবে BSNL কি বনাবো দাম তো ভারী আছে রিসার্চৰ পয়সা নাই নাকি BSNL সিম বনাই আছে নাকি কি হবে রিচার্জ মারবার নোয়ারে কি রিচার্জ মারবার নোয়ারে পয়সা নাই পয়সা নাই আপনার যদি সিম পোর্ট করব খুঁজি আছে জিও বা এয়ারটেলের পর BSNL যাম বলে ভাবি আছে তেনে হলে আপনাদেরকে লক্ষীপুর যেটু শিববাড়ি পুলিশ পয়েন্ট আছে ইয়ার পর আপনাদেরকে মসজিদ রোডের পরে আব্দুল মন্নাফ ইয়ার নাম হয় কন্টাক্ট নাম্বার ইয়ার দিয়ে আছে তার লগত আপনাদেরকে যোগাযোগ করে সিমটা বনাই নেওয়া পড়ে আপনার এটা সিম বনাতে কিমান টাকা খরচ হয় 250 টাকা এটা নতুন জয়নিং লতে কিমান টাকা খরচ হয় 250 টাকা নতুন জয়নিং আর পোর্ট করিলে একে কিমান দিন রিচার্জ থাকে অলরেডি 250 টাকা দিলে 40 দিনের রিচার্জ থাকে হ্যাঁ 2GB পার ডে আপনাদের নিশ্চয় আপনাদের যদি রিচার্জ করতে অসুবিধা হয়ে আছে তাহলে BSNL পোর্ট করে লোক হয় BSNL 5G 4G ইমান ভাল না পায় কিন্তু কলিং এর কারণে আপনি BSNL ইউজ করিও পারে কিন্তু নেটের কারণে মই এতিয়া লৈকে আপনাদের রিকমেন্ড নকৰো নেট তো ইমান ভাল না পায় আগতে কৈ দিছো